উন্মুক্ত হইল কক্সবাজার বিমানবন্দরত 9,000 ফুট দীর্ঘ রানওয়ে। তবে মহেশখালী চ্যানেল রিকে অতিরিক্ত আরো 1,000 ফুট রানওয়ে সম্প্রসারণের পরিকল্পনা আছে সরকারের। আন্তর্জাতিক টার্মিনাল সহ হগ্য অবকাঠামো তৈরির হাম শেষ করা গেলে বিদেশি বিমান নামিব কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরত। ইতিমধ্যে রানওয়ের দৈর্ঘ্য 6,775 ফুট 9,000 ফুট উন্নীত করাই। রানওয়ের চওড়া 150 ফুট 200 ফুট হামশেষ গেছি। 662 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ এবং কোরিয়ার দুয়ো প্রতিষ্ঠান ইতিমধ্যে শেষ গেছি রানওয়ে সম্প্রসারণের হাম। এ ব্যাপারে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা জানাল দি, আমাদের যে মেইন টার্গেট মানে পর্যটক আকৃষ্ট করা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যত আমি মনে করবো যে 100% সফল বাই দিস টাইম হয়ে গেছেন, এবং এটা আরও ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যদি এটাকে সামনে আরও 1,000 ফিট এর দৈর্ঘ্যে বাড়ানো হয় তাহলে এটা 777 নামার জন্য ফুল লোডে তাড়াতাড়ি বিমানবন্দরত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করিবার মতন উপযোগী করি তোলা হইব বলে জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাজার রানওয়েটা ছিল 6,775 ফিট, এখন নতুন প্রজেক্টের আন্ডারে এটা 9,000 এক্সটেনশন করা হচ্ছে। রানওয়ে প্লাস এর শোল্ডার সহ মোর দ্যান 90% কাজ শেষ, খুব অল্প সময়ের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে। এগুলো শেষ হলে অফিস পর্যায় থেকে সরকার পর্যায় থেকে এটাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় কার্যক্রম করা হবে। পর্যটক সহ স্থানীয় সুযোগ সুবিধার হতা মাথা রাহিয়ে নেয় হাম গরিবের পরামর্শ দিয়ে কক্সবাজার সিভিল সোসাইটি। কক্সবাজারের উন্নয়ন হতে হবে, বিভিন্ন ধরনের বোয়িং এখানে অবতরণ করবে। কিন্তু আমার কথাটা হচ্ছে এখানে যে শব্দ দূষণ হবে এটা কিন্তু মাথায় রাখা দরকার। বড় বিমানগুলো কিন্তু আশেপাশে আসলে সেটাও বিবেচনায় রাখা দরকার যাতে শব্দ দূষণ না হয়। বর্তমানে কক্সবাজার বিমানবন্দরত ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার আভ্যন্তরীণ রোডত বোয়িং 737 বিমান চলাচল করে। আন্তর্জাতিক ফ্লাইট শুরু হইলে এই বিমানবন্দরত বোয়িং 777 বিমান অবতরণ করিব বলে জানাই বিমানবন্দর কর্তৃপক্ষ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।